রাইট নাও আমি উঠলাম বাহনের বাসে। এই রাস্তা মিরপুর পর্যন্ত যাবে, আর সবসময় গুলিস্তান থেকে গুলিস্তানের ওই দিক থেকে বোধ হয় আসে। তো আপাতত আমরা বসছি লাস্ট বেঞ্চে। তো লাস্ট বেঞ্চের থেকে আমরা ট্রাফিক জ্যামটা ঢাকা সিটির কি পরিমাণ পাই সেটা এখন এক্সপ্লোর করব আর এনজয় করব, মানে ট্রাফিক জ্যামের সাথে ঢাকা। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা হচ্ছে, ট্রাফিক জ্যাম আর ঢাকা এই দুইটা। আর লাস্ট বেঞ্চে স্টুডেন্ট কিন্তু কারা কারা লাস্ট বেঞ্চে আসছে, মানে বসছেন লাইফে আর বসতে অনেক পছন্দ করেন, এটা কমেন্ট বক্সে জানাই দিবেন। ঠিক আছে, তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে, কেমন আছেন সবাই? মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে এখন বাজতেছে আনুমানিক 11টা। তো এখানের মধ্যে দিয়ে আমি চলে আসছি, পিছনে আকাশটা দেখাচ্ছি, আকাশটা অনেক সুন্দর, কখনো নীল আকাশ কখনো আবার ঠান্ডা আকাশ, মানে অনেক ঠান্ডা হয়ে যায়। তো মাত্র বেরোলাম ঢাকা শহরে, এখন আবিষ্কার করতে যাচ্ছি ট্রাফিক জ্যাম। আজকে দেখা যাক যে কয়টা ট্রাফিক জ্যামে পড়ি সারাদিনে, এটা একটা গুণা দিব ভিডিওর সাথে। তো এটা বলে আজকে আমাদের কন্টেন্টটা এখান থেকে শুরু করা যায়। ঠিক আছে, এখন ওভারব্রিজ পার হয়ে রাস্তার ওই পাড়ের দিকে যাব। সো ওটু পর্যন্ত আমাদেরকে আপাতত হেঁটে যেতে হবে, তারপর দিকে আমরা বাসে গিয়ে উঠব। তো ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করি ভিডিওটা। আর এটা হলো ল্যাবেড হসপিটাল, এখন ওভারব্রিজে উঠছি। আর এটা হলো মামি। এদিকে আপাতত এখানে অল্প জ্যাম দেখা যাচ্ছে, এদিকে এখনো ক্লিয়ার, মানে জ্যাম নেই। তো জ্যাম কটুক থেকে পাই আমরা ওইটা একটু এক্সপ্লোর করি। বিকাশ পরিবহন বাহনের বাস এখনো দাঁড়ানো, তো এখন আমরা দৌড় দিই, বাহন যদি না ছেড়ে যায় তাহলে বাহনে উঠবো, বাহনে উঠি আগে। সামনে তলাবার যাচ্ছে, আকাশ কেন জানি মেঘলা হালকা এতটাও না। কলাবাগানের সিগনালে এক মিনিট পড়তে হলো না, ছেড়ে দিছে। বাস
সামনে পথ দেখতে পাচ্ছেন, পথ একদম খালি, মোটামুটি ক্লিয়ার। ফাঁকা বাসের স্টপেজ কেউ নাই, ইভেন সিটও নাই। আস্তে 12:02 আমরা এখানে একটা ট্রাফিক জ্যাম করা দিয়েছে। জ্যাম ছেড়ে দিয়েছি, শুক্রবারের সিগন্যালে পরে 12:05 আমরা ওটা ক্রস করে ফেলছি, মানে জ্যাম ছাড়া হয়ে গিয়েছে। সো 12:05 আমাদের শুক্রবারের সিগন্যাল কমপ্লিট, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আমরা এটা 3 নম্বর জ্যাম পেয়েছি, 3 নম্বর। অলরেডি আমাদের জ্যাম ছেড়ে দিয়েছে। সবগুলো জ্যামের লাস্টে দিন লিস্ট দিয়ে দেওয়া হবে যে কয়টা জ্যামে পড়লাম যেতে যেতে। তো এখন বসে বসে বাইরে প্রকৃতি উপভোগ করছি, অনেক সুন্দর প্রকৃতি। বলতে না বলতে আমাদের সিগন্যালে সবুজ বাতি জ্বলে উঠলো, তাই আমাদের বাস এখন সামনের দিকে ধাবিত হচ্ছে। আরেকটা টিফিন ব্রেকের জন্য দাঁড়িয়ে গেল, যদি এখন রমজান মাস টিফিনের সময় কিন্তু রেস্টের সময় আছে। অবশেষ রূপে এখান থেকে আমাদের বাস ছেড়ে দিল, এখন সামনের দিকে যাচ্ছি।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রাইভেট সিএনজি। একটি বড় সুউচ্চ দালান কোঠা দেখতে দেখতে আমরা সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের গলিতে আসলাম। এটা অপর পাশে সৌরাবর্ধী হসপিটাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইউনিটের হসপিটাল। তবু আমরা জ্যাম খাইনি, দিশারি পরিবহনকে পিছনে ফেলিয়ে আমাদের বাউন পরিবহন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেটাকে হাইওয়ে রোড হলে ওটি বলা হয়েছে, কিন্তু নর্মাল রোড তো, সেই জন্য এটাকে নর্মালি বলা হচ্ছে। যে ওখানে প্যাসেঞ্জার দাঁড় করাইতে ছিল, ওখানে প্যাসেঞ্জার নামাচ্ছি। সামনে আছে প্রজাপতি বাস, এরকম বাস, খাবার খাবার পরিবহন। সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় কলেজের সাথে আমরা খিলজি রোড মোহাম্মদপুরে আসলাম। পরবর্তী স্টপেজ বোধহয় শ্যামলী, কিন্তু এখানের মধ্যে জ্যাম না হলেও যানবাহনের চাপটা হালকা পাতলা বেশি। কল্যাণপুর থেকে বিনা জ্যামে আমাদের বাস ছেড়ে দিল একজ্যাক্ট 12:25। এখন আর বাহনের সার্ভিসটা বাকিদের কাছে কেমন জানি না, আমার কাছে মোটামুটি ভালোই লাগে, এত খারাপও লাগে। রেটিং দিতে গেলে 10/6 থেকে 7।
বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর রোড দারুস সালাম। ওটাকে ক্রস করে এখন আমরা এই পাশের রোডে যাব। এদিকে আর সোজা গেলে বোধ হয় আবদুল্লাহ আপনার গাবচলি, এটা কমেন্ট বক্সে জানাবেন। এই রোড সম্পর্কে আমার ধারণা নেই, ইভেন ছিল আমার কোনো প্রকার জ্ঞান ছাড়া। 12:28 আমাদের বাস এখন মিরপুর একের কাছাকাছি আসতেছে। আজকে ঢাকা শহরে জ্যাম ছিল না বলতে গেলে, কেমনে সম্ভব? আসলে এটাই সম্ভব, রমজান মাস, একজন আরেকজনের কষ্ট বুঝে, তাই যেখানে সেখানে অযথা পার্কিং করে না, কোথাও গাড়ি ফেলে রাখে না বা রাখতে চায় না যদি না পারে, আর যতটুকু পারে সবাই একজন আরেকজনকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়। এটা হলো সরকারি বাংলা কলেজ, 1962 সালে যেটা স্থাপিত হয়েছিল। মানবতার দেয়াল, শহরের সবসময় একটা নিজস্ব রূপ থাকে, যেমন গ্রামের ভিন্ন রকম, গ্রামেরটা সবুজ, শহরেরটা নানা কালার, সেই কালারটাকে খুঁজে বেড়াতে হবে, নতুবা সবার শহরে থেকে যাবে। আপাতত আমরা তোলারবাগ আবাসিক এলাকা পার হচ্ছি, তোলারবাগ আবাসিক এলাকা, এখন পাইকপাড়া। আর আমাদের এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন গাছ লাগিয়ে বাঁচিয়ে রাখা আর সুন্দর রাখার দায়িত্ব আমাদের, শুধু সরকারি সিটি কর্পোরেশন বা সরকারের নয়, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি অলরেডি মিরপুর একের কাছাকাছি চলে আসছি, যেখানে মন্দিরই আমার ঘড়ি কই, আমার ঘড়ি ওয়েক আপ গেস্টটা কই, 12:32 বাজছে, 12:32, মানে খুব কম টাইমে আজকে আমরা চলে এসেছি মিরপুর একে। সো জ্যাম নাই বলতে গেলে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ারের প্রয়োজন নেই, চিতা মাতার সাথে সময়ে অনেক সময় পাস করবেন, পড়ালেখা করবেন, ইবাদত করবেন, বন্ধুবান্ধবদেরকে সারাদিন দুইটা মিনিট সময় দিবেন, ঘুরতে বেরিয়ে পড়বেন, যদিও বন্ধুবান্ধবের বেলাটা আমার বেলায় কাটে না, বিকজ আমি সোলো ট্রাভেলার। তার সাথে মানে নিজেকে খুশি রাখবেন, ইফতারের সময় প্রচুর বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করবেন, তবে মা ঘরেরটা অবশ্যই হাইজেনিক, পারলে বাইরেটা অ্যাভয়েড করবেন, এটা বলে বিদায় নিচ্ছি। নেক্সট ট্রেনের ব্লক নিয়ে আসতেছি, সো উপবন এক্সপ্রেসের লাস্ট ব্লকটা অবশ্যই খুব শীঘ্রই আসতেছে, তার মাঝখান দিয়ে ওইটা কাজ চলতেছে, তো সেজন্য কি তার মাঝখান দিকে আমি ইটা নিয়ে আসলাম, সরি। আর তারপর দিকে আরেকটা ট্রেনে খুব ইমিডিয়েটলি মানে ভিডিও করতে যাওয়া শুরু করছি, তো এটা বলে বিদায় নিচ্ছি আজকে এখান থেকে। মেঘলা আকাশের সাথে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আদাব।